কিশোর কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবিতে আগামী 4 আগস্ট শিল্পীর জন্মদিনে পথে নামছে সালকিয়া কিশোর কুমার মেমোরিয়াল কালচারাল অ্যাসোসিয়েশন। ওই দিন সকাল 7টায় কলকাতা ধর্মতলা থেকে হাওড়ার সালকিয়া ধর্মতলা পর্যন্ত প্রায় 3,000-এরও বেশি মানুষ যারা কিশোর কুমার অনুরাগী তারা পা মেলাবেন ওই পদযাত্রায়। শনিবার সংগঠনের পক্ষ থেকে প্রেস ক্লাবে কিশোর কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবিতে আগামী 4 আগস্ট শিল্পীর জন্মদিনে পথে নামছে সালকিয়া কিশোর কুমার মেমোরিয়াল কালচারাল অ্যাসোসিয়েশন। ওই দিন সকাল 7টায় কলকাতা ধর্মতলা থেকে হাওড়া সালকিয়া পর্যন্ত প্রায় 3,000-এরও বেশি মানুষ পা মেলাবেন। এদিন সংগঠনের পক্ষ থেকে প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মন্ত্রী লক্ষ্মী রতন শুক্লা সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এত সুন্দরভাবে যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে কিশোর স্যারের ফ্যানেরা, অরিজিনাল ফ্যান আমি যেটা বলতে পারি, আমি আগেও বলেছিলাম এটা কোনো কর্পোরেট নয়, এটা কোনো আইটি সেক্টর নয়, এটা একটা অরিজিনাল অ্যান্ড পুরো পিওর কিশোর কুমারের ফ্যান। আর ওনার ভারতরত্নের দাবিতে এনাদের উদ্যোগকে আমরা সাপোর্ট করছি, তার জন্য আজকে এখানে এসেছি। কিশোর কুমারকে আমরা ভালোবাসতাম, কিশোর কুমারকে একটা সম্মান দিতাম এবং রাস্তার মধ্যেখানে রীতিমতো কেক কেটে প্রতি বছর আমরা কিশোর কুমারের মানে বেলুন টেলুন লাগিয়ে মঞ্চ করে সন্ধ্যেবেলা গান করতাম, মানে আর্টিস্ট নিয়ে এসে কিশোর কুমারের শিল্পীরা যা গান করতেন প্রতি বছর করে আসছি আমরা। হ্যাঁ, এবং সত্যি কথা এত বলবো, আমি মেনলি আমারই উদ্যোগে আমাকে আরও কিছু লোক সহযোগিতা করেছিল এই ব্যাপারে, তবে আমার মনে হয়েছে যেন কিশোর কুমারকে ভারতরত্ন যদি লতা মঙ্গেশকরকে দিতে পারে বা আরও যারা যারা আছে যদি দিতে পারে, তো আমারও মনে হয়েছে কিশোর কুমারকে দেওয়া উচিত।